প্রতিটি জায়গা কিন্তু বিভিন্ন জিনিসের জন্য বিখ্যাত হয়। তো আমাদের নৈহাটি শহর কিন্তু কালী পুজোর জন্য বেশ বিখ্যাত, আর নৈহাটির কালী পুজো কিন্তু বেশ নাম করা চারিদিকে। তো সেই নৈহাটির সেরা পাঁচটি কালী পুজো আজ আমি আপনাদের সামনে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো চলুন দেখে নেওয়া যাক সেই সেরা পাঁচটি কালী পুজো। এই যে নৈহাটি জাংশন, এটা হচ্ছে নৈহাটি জাংশন। আর নৈহাটি জাংশনে তুমি যে কোনো লোকাল ট্রেনে করে সে নৈহাটি জাংশনে পৌঁছাতে হবে, এবং এই নৈহাটি জাংশন থেকে তুমি যে প্ল্যাটফর্মে নামো না কেন তোমাকে প্রথমে এই এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসতে হবে। এবং এক নম্বর প্ল্যাটফর্মের যেই যে পতাকাটা দেখতে পাচ্ছি, এর সাইডে একটা পুজো হয়, আর এই সাইডটাতে ওই যে এটা হচ্ছে সেই ডিজনিল্যান্ড আর কি, যেটা ওই শ্রীভূমিতে দুর্গা পুজোতে করেছিল। তো ওটাও দেখবো, আগে এই প্যান্ডেলটা দেখে আসি, তারপরে এই সোজা প্রচুর প্যান্ডেল তোমরা দেখতেই পাবে। এই এটা হচ্ছে নৈহাটি জাংশন, এবং এই নৈহাটি জাংশন থেকে বেরিয়ে এই রাস্তা ধরেই আর কি বড়মায়ের অপোজিট রাস্তা, ঠিক আছে, বড়মায়ের এই অপোজিট রাস্তাটা ধরে এই সামনে মোটামুটি 300-400 মিটার হাঁটলেই পরপর দুটো পাশাপাশি প্যান্ডেল আছে, এবং এই প্যান্ডেল দুটো দেখে তারপরে আমরা ওই সাইডটাই চলে যাওয়া আবার। কিন্তু ফার্স্টে তোমরা এক কাজ করতে পারো, ফার্স্টে বড়মা দেখে নিতে পারো, এখান থেকেই ফার্স্টে তোমরা বড়মা দেখে তারপরে এই প্যান্ডেলটা দেখে তারপরে ওই সাইডটা যেতে পারো, এবং পরপর তোমরা প্যান্ডেলগুলো দেখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্যান্ডেল। এই পুরো রাস্তাটা কিন্তু খুব দারুণভাবে সাজানো হয়। প্রতি বছর নৈহাটিতে এই রাস্তাটা, আর বিশেষ করে বড়মার যে রোডটা, মানে ওই অরবিন্দ রোড যেটা, সেইটা খুব সুন্দরভাবে কিন্তু প্রতি বছর সাজানো হয়। এটা কিন্তু স্টেশনের একদম পাশেই, এবং হচ্ছে নাম হচ্ছে যুবক সংঘ। তো এইখানের এবার থিম করা হচ্ছে অর্জুনের লক্ষ্যভেদ, আর তাই জন্যে বিভিন্ন দেখতেই পাচ্ছে এই যে বর্ষা বা তীর চারিদিকে একদম প্যান্ডেলের, তারপরে এই লাইটের চারিপাশেও তোমরা দেখতে পাচ্ছ, মানে তীর দিয়ে পুরোটা আর কি ব্যাপারটাকে দেখানো হয়েছে, মানে লক্ষ্যভেদের যে ব্যাপারটা। তো এখানে পুরো প্যান্ডেলটা জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে। প্যান্ডেলটি ছোটো হলেও কিন্তু মানে ভেতরে অনেক কিছু দেখার ব্যাপার আছে। আর এই সকল সমস্ত প্যান্ডেলের লোকেশান কিন্তু আপনারা আমার ডিসক্রিপশানে পেয়ে যাবেন, তো ডিসক্রিপশানটা ফলো করতে কখনোই ভুলবেন না, কারণ ডিসক্রিপশান ফলো না করলে হয়তো আপনার অনেকটা সময় লেগে যেতে পারে, তাই ডিসক্রিপশানটা অবশ্যই ফলো করবেন। আমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি গোপাল স্মৃতি সংঘ, ঠিক আছে, আর গোপাল স্মৃতি সংঘ সামনেই এটা স্টেশন রোডের পাশটা দিয়ে মেনলি এসে এই যে এইটা হচ্ছে সেই গেটটা, আর এই যে এটা হচ্ছে সেই গোপাল সংঘের যে ক্লাবটা, মানে পুজোটা, সেটা হচ্ছে এখানে হচ্ছে। এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ গোপাল সংঘের পরিচালনায় এবছরে আকর্ষণ কাল্পনিক খড়ের মন্দির, আর এটা হচ্ছে গোপাল সংঘের এটা 59তম বর্ষ। এই যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ 59তম বর্ষ। চলো দেখে নেওয়া যাক গোপাল সংঘের এবারের উপস্থাপনা। ওপরটাও দারুণ করে সাজানো হয়ে গিয়েছে, ঝাঁকবাতি টারবাতি দিয়ে ওপরে কারুকার্যটাও দারুণ করেছে, মানে যে রাউন্ড শেপের কারুকার্যটা সেটাও দারুণ করেছে। আর ঠাকুর এখানেই বসবে আশা করছি, রবিবার সকালের মধ্যেই যেটুকু আনতে পারলাম ঠাকুর চলে আসবে। মেনলি কালী ঠাকুরের যেসব বিভিন্ন রূপগুলো সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এটার নাম যেরকম ভৈরবী বলে, তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে তারা। এই যে এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেরকম, এই যে এইটার হচ্ছে মাথাটা ভাঙা আছে বলে এটা ছিন্ন মস্তা, ওটা যেরকম তোমার কমলা, এইটার নাম হচ্ছে কুর্ম, এইটা হচ্ছে ধূমাবতী, এবং অবশেষে পেয়েছি যে এটা হচ্ছে কালী, এই যে কালী। এই যে এই প্যান্ডেলটি দেখে বেরিয়ে এই যে এই রাস্তা ধরে আবার সোজা গেলে আরেকটি প্যান্ডেলও তোমরা দেখে নিতে পারবে। আর হ্যাঁ, বড়মায়ের প্রস্তুতি পর্ব কিন্তু আমার চ্যানেলে আমি ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি, তো তোমরা চাইলে এই ভিডিওর পরে সেই বড়মায়ের প্রস্তুতি পর্ব দেখে নিতে পারো। পরবর্তী প্যান্ডেল,
এটা হচ্ছে গৌরীপুর যুবক বৃন্দ ক্লাব, এবং এবছর এখানে থিম হচ্ছে বৌদ্ধ মন্দির। দারুণ লাগছে, মানে সামনে থেকে অসম লাগছে। পুরো প্যান্ডেলটাই দেখতে পাচ্ছি যে বোতলের ছিপি বা বোতল ব্যবহার করে করা হয়েছে, এই যে এদিকটাই পুরোটা বোতল ব্যবহার করে করা হয়েছে, মানে বোতল ছোট ছোট, আর এইগুলো হচ্ছে ছিপিগুলোকে আর কি হাফ হাফ করে কেটে কেটে আর তোমার পুরো ওই প্যান্ডেলটা জুড়েই ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই প্যান্ডেলটি দেখে এবার আবার ফিরে চলুন মেনলি নৈহাটি জাংশন, এবং নৈহাটি জাংশন থেকে এই সাইডটা দিয়ে বেরিয়ে এই দিকটা যেতে হবে। এবছর তো ভিড়টা একটু নেক্সট লেভেলেই যাবে, কারণ জানি এবার বড়মা মানে নৈহাটির বড়মার ক্ষেত্রে এটি 100 বছরে পালিতে চলেছে, মানে 100 বছরের পুজো হতে চলেছে। তো দেখা যাক ভিড়টাতে কেমন হয়। এই যে এই রাস্তাটা ধরে মোটামুটি 2 মিনিট মতো হাঁটলেই এই তোমরা পৌঁছে যাবে এই ঠাকুরটার কাছে। এটা হচ্ছে বেঁচা কালী, মানে এটাও এই বড়মার যেতে যেতেই বড়মার যাওয়ার পথেই এই কালীও তুমি দেখতে পাবে। চলে এসেছি এই যে মায়ের কাছে, বড়মা প্রায় অনেকটাই তৈরি হয়ে গিয়েছে, মানে এবার রং করাটা আর শেপটাই বাস বাকি আছে। এই যে সেই যেটা আমরা ওই পাশ থেকে দেখে আসলাম ডিজনিল্যান্ড, এই যে সেই ডিজনিল্যান্ড। তো এই যে কলকাতার সেই শ্রীভূমি ডিজনিল্যান্ড এখন নৈহাটিতে, তো নৈহাটির এই ডিজনিল্যান্ডও মোটামুটি রবিবার দিন সকালের মধ্যে এটা কম। তো এই স্টেশন থেকে বেরিয়ে এসেই এই রাস্তাটা ধরে এসেই এই যে ডিজনিল্যান্ড, এবং এর সামনে কিছুটা এগিয়ে গেলে আরও দুটো প্যান্ডেল এই সামনেই আপনারা পেয়ে যাবেন। আর এছাড়াও ওই সাইডটাতেও কিন্তু আরও একটা প্যান্ডেল হয়েছে। হচ্ছে নৈহাটি দেউলপাড়া 29 সেবাপদীয় কমিটি, এখানে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরটা হচ্ছে 29 হাত। ঠিক আছে, 29 হাত, মানে বিরাট বড় একটা কালী প্রতিমা এখানে করে তোলা হয়েছে। এই আধাহাটা রোডের এই সাইডটা আসলে পুরনো বিডিও অফিসের পাশেই হচ্ছে কালী প্রতিমাটাকে তোমরা দেখতে পাবে। তো স্টেশনের সবথেকে কাছের কিছু কালী পূজা প্যান্ডেল আপনারা এই ভিডিওতে দেখতে পেলেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। কিন্তু আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।